তিন আলামত, যার মধ্যে তিনটা লক্ষণ, তিনটা নিদর্শন, যার মধ্যেই পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করে দিয়েছেন, তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, এই লোকটা হেদায়েতের পথে চলার জন্য বদ্ধপরিকর, আল্লাহ তাকে হেদায়েতের পথে চালাবে। কত আলামতের দ্বারা? তিন আলামতের দ্বারা। তিন আলামতের প্রথম আলামত রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন, তার প্রথম আলামত হলো, প্রথম লক্ষণ হলো, সে দুনিয়ামুখী হবে না। কি হবে না? দুনিয়ামুখী হবে না। কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, এটা হলো জ্বলন্ত প্রমাণ তার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করা, যে সমস্ত মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, এরা তিন প্রকার লুবে পড়ে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। দুনিয়ার তিন রকমের লুব আছে দুনিয়াতে। এই তিন প্রকারের লুবের কোন লুবে যখন লুবি হয় কেউ, তখন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। দুনিয়ার লুব তিন প্রকার। মুফাসসিরগণের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। মানের লুব, ধনের লুব, নারীর লুব। মানের লুবে কিছু মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, ধনের লুবে কিছু মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, নারীর লুবে কিছু মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। তিন প্রকার লুবের তিনটি উদাহরণ দিচ্ছি, শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোক তার অধীনস্থরা তাকে কর্তা হিসাবে বরণ করে নিতে চায় না, তাকে কোনো পদে সমাসীন করতে চায় না, দুই কারণে। একটি কারণ হলো তার অযোগ্যতার কারণে, আরেকটি হলো তার দুর্নীতির কারণে। যেই লোকটা কর্তৃত্বের অযোগ্য, যেই লোকটা কর্তৃত্ব পেলেই কর্তৃত্ব নিয়ে সিমিমিনি খেলে, দুর্নীতি করে, এই লোকটার অযোগ্যতার কারণে এবং দুর্নীতির কারণে লোকে তাকে কর্তা হিসাবে বরণ করে নিতে চায় না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে এই কর্তৃত্বের পদটা দখল করে নেয়। এভাবে যারা সমাজের কর্তা হয়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, শেষ বিচারের দিন, আল্লাহ এই সমস্ত কর্তা ব্যক্তিদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কাজেই এরা বড় ভাগ্যবান, যারা গায়ের জুড়ে কর্তা হলো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কি বুঝেন এরা কত বড় ভাগ্যবান? চরম হতভাগা, চরম হতভাগা। এরা কর্তৃত্ব এবং পদ লক্ষ কোটি টাকার বিনিময়ে হলেও দখল করতে চায়। কেন? এরা ধনের লুবি না, এরা মানের লুবি। এরা ধন চায় না, এরা পদ চায়। অবৈধ পদের লুবে একদল মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার অপচেষ্টায় লিপ্ত। দুই নম্বর দুনিয়ার লুভ হলো ধনের লুভ। এর উদাহরণ বোঝা বড় সহজ। কিছু লোক চুরি করে, কিছু লোক ডাকাতি করে, কিছু লোক জবর দখল করে, কিছু লোক হাইজেক করে, কিছু লোক ছিনতাই করে, কিছু লোকে সুদ খায়, কিছু লোকে ঘুষ খায়। ফদের মানের লুবে না ধনের লুবে? ধনের লুবে। এরাও দুনিয়া লুবি, এদের সিরিয়াল নাম্বার দুই। ফদের লুবে যারা অন্যায় কাজ করে, এরাও দুনিয়া লুবি, সিরিয়াল নাম্বার এক। ধনের লুবে যারা অন্যায় পথে চলে, এরাও দুনিয়া লুবি, সিরিয়াল নাম্বার দুই। তিন নম্বর দুনিয়া লুবি মানুষ,
এরা ফদের লোভে দুনিয়া উপভোগ করতে চায় না, এরা ধনের লোভে দুনিয়া উপভোগ করতে চায় না, এরা নারীর লোভে দুনিয়া উপভোগ করতে চায়। এই নারী লোভী যারা অন্যায়ভাবে নারীদেরকে উপভোগ করতে চায়, তারাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর তিন। এদের মধ্যে আবার দুই দল, এক দল বলে নারী পুরুষ সমাজে সমান, আর এক দল বলে নারী পুরুষ নামাজে সমান। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, তাদের স্লোগান হলো নারী পুরুষের সমান অধিকার চাই। তাদের স্লোগান হলো সমাজে নারী পুরুষের সমান অধিকার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে, বহু আয়াতে, নারীকে পুরুষের সমান অধিকার নয়, হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার প্রদান করেছে। আল্লাহ নারীকে কোরআনের বিভিন্ন আয়াতে পুরুষের সমান অধিকার দিয়েছেন না অগ্রাধিকার? শুধুই অগ্রাধিকার না, অনেক ক্ষেত্রে একচেটিয়া অধিকার। তাহলে কোরআন যেখানে, ইসলামের বিধান যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিল, একচেটিয়া অধিকার দিল, সেখানে যারা নারীদের সমান অধিকারের স্লোগান দেয়, আমার বুঝে আসে না এই সমান অধিকার বলতে তারা নিজেরাই কি গুড়ার ডিম বুঝে আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়। আমরা যারা কোরআনে বিশ্বাসী, আমাদের শুধু বোঝা দরকার কোরআন নারীকে অগ্রাধিকার কিভাবে দিল, একচেটিয়া অধিকার কিভাবে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে তোমাদের উপর যেভাবে তোমাদের অধিকার আছে নারীদের উপর। কার অধিকারটার কথা আগে বলেছেন? নারীর অধিকার আগে, নারীর অধিকার আগে। অগ্রাধিকারের একটা জ্বলন্ত উদাহরণ শুনুন। ইসলামের বিধানে কোন পিতার ঘরে যদি কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ছেলেটাকে লালন পালন করা পিতার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে তাকে লালন পালন করা ইসলামের আইনে পিতার দায়িত্ব নয়। কোন পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি পিতার দয়া। কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে, ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা পিতার দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, ছেলে ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। মেয়েকে লালন পালন করার দায়িত্ব কতদিন? বিয়ে না হবে যতদিন। তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? তাহলে কোরআন দেয় অগ্রাধিকার, তোমরা সমান অধিকার বলে কি গুড়ার ডিম বুঝো আর কি গুড়ার ডিম বুঝাতে চাও? এবার শুনুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে যেমন সাবালক হলে তার বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালেগা হলে তার বিয়ের দরকার হয়। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো, শুধু ছেলের দরকারে না উভয়ের দরকারে? তাহলে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কেউ কাউকে টাকা পয়সা দিতে হতো, তাহলে উভয়ে উভয়কে দেওয়ার কথা। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, মেয়ে ছেলেকে কিছুই দিবে না, ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দিতে হবে। এই যে আরেকটা সমান অধিকারের উদাহরণ, না একচেটিয়া, একচেটিয়া। মোহর দিয়েই শেষ না সারা জীবনের খোরাকিও? কে দিবে কাকে? খোরাকি দিয়েই শেষ না সারা জীবনের পোশাকও? কে দিবে কাকে? পোশাক দিয়েই শেষ না সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর? কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে? এইগুলি সমান অধিকারের উদাহরণ নয়, এগুলি একচেটিয়া অধিকারের উদাহরণ। তাহলে সমান অধিকার বলে কেন? সমান অধিকার বলে নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা মতে নয়,
একদল জ্ঞান পাপী মুসলমানদের মাথায় ইহুদি খ্রিস্টানেরা এই স্লোগান পুশিং করে দিয়েছে।